দিনক্ষণ চূড়ান্ত না হলেও চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনে যেতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা কে কতটা আসন চাইবে তার হিসেব নিকেশে ব্যস্ত। তবে শরিক নেতারা বলছেন, প্রত্যাশা অনুযায়ী আসন না পেলেও আসন বাড়া কমা নির্ভর করছে বিএনপির নির্বাচনে আসা না আসার উপর। তবে প্রত্যাশা অনুযায়ী আসন সংখ্যা না পেলেও জোট ছাড়বেন না তারা। কে কি পেলাম কে কি পেলাম না, এটা আশাভঙ্গ না করে আগামী দিনে বেঁচে থাকার জন্য, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার ক্ষমতা যাওয়াটা মুখ্য উদ্দেশ্য বলে আমি মনে করি। এ পর্যন্ত ৩৬টি আসনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। আওয়ামী লীগের কাছে ১৫টি আসনের জন্য আমরা বলেছি। আমাদের ধারণা হচ্ছে, যেহেতু বর্তমান সংসদে ৭টি আসন আছে, নিদেন পক্ষে তার দ্বিগুণ আসন আমরা পেতে চাই। সংসদে বিরোধী দল ও সরকারের অংশ জাতীয় পার্টি বলছে, দল থেকে চেষ্টা চলছে এককভাবে নির্বাচনে যাওয়ার। তবে মহাজোটেও থাকার বিষয়টি ছোট করে দেখার নেই বলে মনে করেন রুহুল আমিন হাওলাদার। এবারে আমরা আশা করছি যে, যেহেতু জোটের সংস্কৃতি আছে সারা পৃথিবীতে, এখানেও সম্ভাবনা আছে এবং এটাকে ছোট করে দেখা যায় না। জোটকে আসন দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। তবে ৭০ থেকে ৮০টি আসন জোটের জন্য বরাদ্দ থাকবে বলে জানায় আওয়ামী লীগ। কোন দলকে কটি আসন দেবো এটি কিন্তু এখনও সিদ্ধান্ত হতে পারে না। তার কারণ আমরা কিন্তু এখনও পর্যালোচনা এবং বিশ্লেষণ করছি যে প্রতিটি সিটে কার অবস্থান কেমন। ৭০-৮০টা সিট আগামীতে ভাগাভাগি করার জন্য আমরা প্রয়োজনীয় সংলাপে বসব। তবে নির্বাচনের আগে জোটের আকার বাড়ার আভাস দিলেন এই সভাপতি মণ্ডলীর সদস্য। উবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।